সেখানে একটি লো মহাসড়ক অভিযান করি। এটা ছিল একটি জীবনের মানে আলোচিত একটি অভিযান এবং এটা মনে থাকবে সারা জীবন। সিনেমা স্টাইল একটি লো মহাসড়ক অভিযান। আমার কাছে এরকম একটি গোপন তথ্য ছিল যে মুলাদী থানার যে ফেরিঘাট, মিরগঞ্জ ফেরিঘাটের আব্দুর রব হত্যা মামলার 1, 2, 3 নং আসামি জামাল, কামাল এবং মানিক সর্দার তারা প্রকাশ্যে দেবলোকে কুপিয়ে হত্যা করেছিল। এরা এই ঘটনার পর ঢাকা সিটি অন্য কোথাও না গিয়ে একটি একদম নির্জন স্থানে তারা ঘাঁটি গেড়ে আসে, কিন্তু সেটা কোথায় ছিল সেটি বের করতে আমাদের অনেক সময় লেগেছে। এরপরে আমরা দীর্ঘ পথ পরিক্রম করে একটি ট্রলার যোগে মেঘনা গভীর রাতের মেঘনা পাড়ে দিয়েছি, পাড়ে দিয়ে মধু চৌধুরীর ঘাট, সেখান থেকে আবার লোকেশন নিয়ে বিভিন্ন পদ্ধতিতে এরপরে আমরা যেটাকে বলা হয় কানী বকিরসর, যেটা লক্ষ্মীপুরের সীমানায় এবং হিজড়া থানার সীমানায়, তো কানী বকিরসর সেখানে গিয়ে নদীতে ট্রলার আটকে যায়। জীবনে একটা বড় অভিজ্ঞতা ছিল যে ট্রলার নিয়ে আমরা নদীতে ধাক্কা ছিলাম, ঠিক 2 থেকে 3 মিনিটের ভিতর আকস্মিক, যে অভিজ্ঞতা আগে কখনো হয়নি, যে মনে হয় যেন বাঁধ পানি ছেড়ে দিয়েছে, হঠাৎ করে আমাদেরকে বাসায় নিয়ে গেল। এরপর সেখান থেকে আমরা একটা ভিতরে ঢুকলাম ক্যানেলে, ক্যানেলে ঢোকার পরে নিরাপত্তার স্বার্থে আমরা দূরে ট্রলার রেখে পানিতে কেউ দিগম্বর হয়ে বিভিন্নভাবে পানির ভিতরে ঢুকে পানিতে মানে হেঁটে হেঁটে ভিতরে তারপর আমরা একটা স্থানে পৌঁছি। পৌঁছার পরেই ওরা বুঝতে পারে দূর থেকে যে ওখানে কেউ না কেউ আসছে, তো এরা আমাদেরকে উদ্দেশ্য করে তারা পরপর কয়েকটি গুলি বর্ষণ করে। তাৎক্ষণিক আমরাও নিজেদেরকে ওপেন করি এবং আমরাও সঙ্গীয় ফোর্সের দ্বারা গুলি বর্ষণ করি এবং আমরা কিছুটা মানে কৌশলের আশ্রয় নিই, নিয়ে ক্রুলিং করে পিছন থেকে ঘরটিকে আমরা ঘিরে ফেলি এবং আমি ঘরের একটা পাশ থেকে এসে এখানে যাকে বলে আপনার কামাল, কামাল সর্দারকে আমি একটি অস্ত্রসহ ঝাপটে ধরি। পাশাপাশি আমার সাথে দুই সাব ইন্সপেক্টর আরিফ এবং আওলাদ তারাও ওই পাশ থেকে এসে দুইজনকে, এটা হলো মানে মানিক সর্দার, তাকেও একটি অস্ত্রসহকে ঘিরে ফেলে। এর পরবর্তীতে অন্যান্য সকল অফিসার ফোর্স ঘরের ভিতরে ঢুকে এবং অন্যান্য আসামিদেরকে আটক করি। আটক করে পরবর্তী তাদের কাছ থেকে মানে আরও বিপুল 3টা রামদা, কিরিস, আরও তারপরে 5 গান তৈরি করার জন্য আরও যে ইকুইপমেন্ট, বিভিন্ন যন্ত্রাংশ, এগুলো সেখান থেকে উদ্ধার করি। পরবর্তীতে আমাদের জন্য যে আমাদের উদ্দেশ্য করে যে গুলি করেছিল সেই গুলির খালি খোসাগুলো উদ্ধার করি। দীর্ঘ সময় সেই একদম নির্জন চরে জীবনের ঝুঁকি নিয়ে আমরা সকল অফিসার ফোর্স সেখানে একটি লো মহাসড়ক অভিযান করি, যার ফলশ্রুতিতে হত্যা মামলার 1, 2, 3 নং আসামি গ্রেপ্তার হয় এবং তাদের বিরুদ্ধে পরবর্তীতে 2টা মামলা দায়ের করা হয়। তো এটা ছিল একটি জীবনের মানে আলোচিত একটি অভিযান এবং এটা মনে থাকবে সারা জীবন।